হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই চলে আসলাম তোমাদের জন্য আরো একটি অসম ভিডিও নিয়ে এই যে দেখো আমার পিসি সেট একদম রেডি মোটামুটি মাইন্ড কাপ খেলার জন্য একদম সবকিছু আমি রেডি করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে টিলঞ্চারও আমার একদম রেডি তার মানে এক্ষুনি কিন্তু আমি গেমে চলে যেতে পারবো আর তোমাদেরকে লাইভ দেখাবো এখন এখান থেকেই আর এই যে আমার গেমিং চেয়ার চেয়ারে বসে নেই বসে নেওয়ার পরে এখন আমি আমার মাইন্ড এখানে ওপেন করে নিব আর হালকা পাতলা একটু গেম প্লে করবো ওপেন হয়ে গেছে আমাদের টিলঞ্চার আর এইখানে যদি আমি ইন্টার দ্য গেমে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাকে মাইন্ড ক্যাপ নিয়ে যাবে লোড নিচ্ছে দেখতে পাবো এখন চোখের সামনেই সর্বপ্রথম আমি একটু আগে অল্প একটু খেলছিলাম সবকিছু সেট করে নেওয়ার জন্য তাছাড়া আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম জাভা এডিশন খেলতেছি তাও আর কম্পিউটারে মানে এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল তোমাদের সাথেও সেটা শেয়ার করতেছি তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমাদের মাইন্ড এখানে ওপেন হয়ে গেছে তো এখন আমরা একটা ছোট্ট ছোট্ট গেম প্লে করবো দেখবো জাভা এডিশনে আসলে গেম প্লে কত মজার তো এক কাজ করে আমরা ডাইরেক্ট স্ক্রিনে চলে যাই চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এখন আমি একটা নতুন ওয়ার্ল্ড এখান থেকে ক্রিয়েট করে নিব আমি হালকা পাতলা ট্রাই করছিলাম এখানে আর সবকিছু সেটিংস গুলো ঠিক করে নেওয়ার জন্য তো নতুন একটা ওয়ার্ল্ড খুলবো আর এই ওয়ার্ল্ড এর নাম কি আমি এই টার্গেট নিব হয়তো একটা ভিলেজ খুঁজে বের করবো না হলে ডায়মন্ড খুঁজে বের করবো আর না হলে নতুন যে চলে আমাদের সেই এই তিনটা জিনিসের ভিডিও শেষ মানে আমার ভিডিওর আজকের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই তিনটা জিনিসের মধ্যে যে কোন একটা জিনিস খুঁজে বের করা এদিকে লোড হয়ে গেছে আমাদের ওয়ার্ল্ড আর স্পন হয়ে গেছে আমরা একটা ভাই রে ভাই ভাই পিস প্রথমবার খেলতেছি না কেমন এক্সপিরিয়েন্স হবে আসলে কিন্তু দারুণ লাগতেছে আমার কাছে আর একটু একটু লেক করতেছে কারণ আমি আমার পিসির যে ডিফল্ট স্ক্রিন রেকর্ডার আছে সেটাই ইউজ করতেছি একটু পরে হয়তো লেকটা কাটা যাবে আমরা একটু বেসিক টুলস রেডি করে নেই এটাই হলো আমাদের জাভা এডিশনের প্রথম ওয়ার্ল্ড মানে এর আগে যে ওয়ার্ল্ড দুটো তোমরা দেখলে একটু আগে ক্রিয়েট করছিলাম আমি সেগুলো কিন্তু গেম প্লে করে নেই আমি গেম প্লে করার জন্য ক্রিয়েট করিনি জাস্ট কিছু সেটিং ঠিক করার জন্য করছিলাম আর এটা কিন্তু আমাদের ফার্স্ট গেম প্লে আর সেই গেম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আশা করি তোমরা সাপোর্ট করবা এর আগে আমরা সাধারণত মোবাইলে গেম প্লে করতাম বন্ধুরা তোমরা সকলেই জানো আর মোবাইলে গেম প্লে আসলে যে কতটা কঠিন তোমরা যারা যারা মোবাইলে গেম প্লে করো তোমরা সকলেই জানো তো যাই এখন আমরা পিছিয়ে দিয়ে শিফট হয়ে গেলাম এখন আরো ওপি লেভেলের আমাদের ভিডিও আসবে ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিওর আমাদের মূল যে টার্গেট সেটা হলো হয় একটা ভিলেজ আমরা খুঁজে বের করবো একটু সাবধানে আরে ভাই আচার খাইছি যাই হোক সমস্যা নাই হয়তো আমরা একটা ভিলেজ খুঁজে বের করব না হলে আমরা ডায়মন্ড খুঁজে বের করব না হলে নতুন যে বায়োমেড হইছে আমাদের 1.20 আমি তোমাদেরকে একটু আগেই বললাম সেটা আমরা খুঁজে বের করব আজকের ভিডিওতে যে কোনো একটা কাজ যদি আমরা করতে পারি সেটাই হবে আমাদের আজকের চ্যালেঞ্জ কমপ্লিট গেম প্লেটা একটু ফ্রি ফ্রি লাগতেছে মানে মোবাইল ফোনে কিবোর্ড মাউস দিয়ে যখন খেলতাম তখন একটু কেমন কেমন লেগি লেগি ছিল কিন্তু এখন খুবই ফ্রি যেটা আসলে অনেক অনেক ভালো লাগতেছে আর কিবোর্ড মাউস দিয়ে খেলার তো আমার অভ্যাস ছিল

এক্সিট হয়ে যেত তো সেই জন্য রাইট বাটনের কাজটা আমি আমার কিবোর্ডে যে ই বাটনটা আছে এই ই বাটন দিয়ে করতাম যার কারণে এখন সেই ই বারবার আমি ক্লিক করতেছি যখন কোনো ব্লক আমি প্লেস করতে চাচ্ছি কোনো চেস্ট আমি খুলতে চাচ্ছি তখন কিন্তু বারবার আমি ই প্রেস করতেছি আমি বাম হাতে মানে আমার ওফ হ্যান্ডে টোর্চ রাখছি কিন্তু আমি পিছলে যারা গেম প্লে করে আমি সেখানে লক্ষ্য করছিলাম যে ওফ হ্যান্ডে টোর্চ রাখলে জায়গাটা আশেপাশেটা একটু আলোকিত হয়ে যায় কিন্তু এখানে সেরকম হচ্ছে না মেবি আপডেটের কারণে কোনো চেঞ্জ আসছে বা কিছু একটা তো হয়েছে বা আমার সেটিংস অফ করা আছে বা আমি হয়তো বা ভুল দেখছিলাম বক্সে দিও তো এখন আমি যেটা করতেছি বন্ধুরা ডায়মন্ড খোঁজার আমি যাচ্ছি কারণ ভিলেজ থেকে একটু সহজ কারণ আমি যদি নিচের দিকে যেতে থাকি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কোনো কেফ পাইতে পারি আর সেই কেবের আশেপাশে কিন্তু যতদূর সম্ভব আমি ডায়মন্ডও পেয়ে যেতে পারি কেফ তো পাইছি কিন্তু খুবই ছোট কোনো মতো হাটা যাচ্ছে যাচ্ছে না এরকম অবস্থা আহ ডায়মন্ড তো এগুলোর আশেপাশে থাকার কোন গন্ধ পাচ্ছি না আমি তো এখন কথা হচ্ছে আমাকে ডায়মন্ড খুঁজে বের করতে হবে হয়তো আমাকে আর একটু নিচে যাওয়ার আগে আমি যেটা করব এটার আশেপাশে দেখবো যে কোনো বড় কেফ আছে নাকি তো সব ছোটখাটো সাথে লাগে সেরকম বড় কোনো কেফ পাচ্ছি না তো আমার মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার আরো একটু ডিক ডাউন করা উচিত আর করে আমি নিচে যাই যাওয়ার পরে নর্মালি আমরা যেভাবে মাইনিং করে ডায়মন্ড বের করি সেভাবে বের করার চেষ্টা করি এইখানে তো গোল ঠিকই পাইলাম কিন্তু এখন পর্যন্ত ডায়মন্ড পাইলাম না যাক হোক মেবি আমি কিছু না কিছু তো পাইছি তার মানে আশেপাশে থাকতে পারে আর আমি ঠিকঠাক লেয়ারে চলে আসছি এই লেয়ারেই কিন্তু যথাসম্ভব আ ডায়মন্ড থাকতে পারে আমি আর একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু ডায়মন্ড পাওয়ার যে চান্সটা সেটা একটু বেড়ে যাবে ও ভাই কথা বলতে বলতে ডায়মন্ড পেয়ে গেছি আজকে প্রথম ডায়মন্ড আর যেই ব্লকে আমি দাঁড়ায় আছি ওই ব্লকে ডায়মন্ড ও ভাই অ্যাডভান্সমেন্ট পেয়ে গেছি কিন্তু একটা ডায়মন্ড এখানে আশেপাশে ডায়মন্ড নাই না 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 এটা তো বিশ্বাস হচ্ছে না আমি একটা কাজ করি রেকর্ডিংটাকে অফ করি তারপরে আবার শুরু করব রেকর্ডিং আমি সেভ করে নিলাম কারণ আমার পিসিতে একটা ঝামেলা হচ্ছে ও ভাই আরেকটা ডায়মন্ড পাইছি ও ভাই একটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে কি যে কারেন্ট যদি চলে যায় হঠাৎ করে বাংলাদেশে তো খুব সমস্যা তোমরা সকলেই জানো হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে আর যে রেকর্ড হয়ে যাচ্ছে তখন আমি মাঝে মধ্যে সেভ করে নিচ্ছি যাই হোক আজকে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট আমরা কমপ্লিট করে ফেলছি তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো একটু শুধু অপেক্ষা করো অসম অসম লেভেল কিছু ভিডিও আমি নিয়ে আসতে অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করবো সর্বপ্রথম ভিডিওটা মেন দিয়ে শুরু করার কার সাথে মেন করা যায় তোমরা একটু কমেন্ট আমাকে জানাই দিও তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ